দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার দরুন মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে রাজ্যের আকাশে বাদল মেঘে ছেয়ে যায়। বিভিন্ন প্রান্তের সাথে সাব্রুম মহকুমাতেও মঙ্গলবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি শুরু হয়। রাতেও চলে সাব্রুম মহকুমা জুড়ে বজ্রপাত। আর এই বজ্রপাতই প্রাণ কেড়ে নিল এক নির্মাণ শ্রমিকের। মৃত নির্মাণ শ্রমিকের নাম বিপ্লব দাস, বয়স আনুমানিক 30 বছর। ঘটনা মঙ্গলবার গভীর রাতে সাব্রুম মহকুমার চাঁদ ব্লকের অন্তর্গত বিজয়নগরের বটতলা এলাকায়। জানা গেছে রাত 2টা নাগাদ প্রাকৃতিক কাজে বাইরে গেলে বজ্রপাতে আক্রান্ত হয় বিপ্লব। এই অবস্থায় গ্রামের লোকজনদের সহযোগিতায় তড়িঘড়ি বিপ্লবকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে হাসপাতালে মৃত বিপ্লব দাসের শোকার্ত স্ত্রী এই কথা জানান। আমার স্বামীর নাম বিপ্লব দাস, আমার ঠিকানা হয়েছে বিজয়নগর বটতলা। আমার স্বামী কালকে রাত্রে 2:30 সময় ঠাড়া পড়ছিল। ঠাড়া পড়ানোর পরে এই কালকা কামড় দিয়ে গেছে। গ্রামের মানুষ ডাক দিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া হসপিটালে আনছি। হসপিটালে আনানোর পরে ডাক্তার কইছে হে মারা গেছে। পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বিপ্লব দাস। স্ত্রী ও এক পুত্র সহ 3 সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনশীল ছিলেন। তার অকাল প্রয়াণে নিঃস্ব হয়ে পড়ে গোটা পরিবারটি। এই ঘটনায় সাব্রুমের সাতচাঁদ ব্লকের বিজয়নগরের বটতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।